আরে আরে এখান থেকে লাফ দিচ্ছে কেন? যা সেই সকলকে ফ্রি ফায়ার উদ্যানের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। ইউএসপি কিনলাম, ডাব্লিউএসপি দিয়ে অনেকদিন পর খেলাচ্ছে, ভালো করতে পারবো কিনা এটা নিয়ে সংশয় আছে। কেননা ডাব্লিউএসপি দিয়ে আমি লাস্ট অনেকদিন যাবতই খেলি না, এনিমিদের হাতে মার খায় প্রচণ্ড রকম, যার কারণে আজকে ইউএসপি ডাব্লিউএসপি নিলাম এনিমিদের প্রচণ্ড রকম মার দেওয়ার জন্য। দাঁড়াও, আরে আরে এত তার পাশ থেকে মার লাগছে কীভাবে আমি এটাই বুঝি না। ওইটা একটা এটা 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 দাঁড়াও, এটাকে মারি। ওরে ওরে সে জোস, আরে আরে এটাকে একটা টাচ দাও কেউ দূর। আহ আরে নকল দেব, আমার ড্যামেজ উঠছে কীভাবে, আমি কই থেকে মারছে? ফার্স্ট ব্লাড, ওই তো এখানে নাকি সবগুলো এখানে লাভ দিয়েছে, আমিও লাভ দিয়েছি, হেডশট খেয়ে গেছে মাঝখান থেকে। আরেকটা শেষ জোস, ওরে ম্যাচও শেষ, সেই সাথে সেই ফার্মাস এক্স সরি ফার্মাস টু, এখন তো ওটা আবার নাম চেঞ্জ করেছে। যাই হোক ওই তো এনিমিটা এদিক দিয়ে আসবে, আর আরে এটাই হলো না, আসো এদিকে। আর ফার্মাসে জুমিন জুমাও জুমিন জুমাও, দূর নক হইলো নাকি বাবু। আর একটা তো এই পাশে গিয়েছে দেখলাম, বাম পাশে, এটাকে হেডশট দেবো। ওরে বলতে না বলতে হেডশট জো, আরে টিমমেট নক হয়ে গেলো কীভাবে, এই ঘরের ভিতরে দেখলাম মনে হচ্ছে। দাঁড়াও এদিক দিয়ে গিয়ে এটাকে দেখাচ্ছে এখন, আরে এটা নক হয়ে গেছে, এটাকে কনফার্ম করে দিয়ে ভালো হয়েছে। এইদিকে এটা, আরে আরে আমি ভাবছিলাম গ্লোয়ালের পিছনে, আরে এই দেখে আমারও পিছনে। ফার্মাস এক্স দিয়ে ধূপ ধাপ দিব এটাকে, আরে ওইখান থেকে, আরে ওই কী দিয়ে মারছিল আমাকে, এত ড্যামেজ কম ইউএসপি দিয়ে নাকি, ফার্মাস এক্স দিয়েও তো মারতে পারলাম না এটাকে। শেষ, এবার ভেক্টর দিয়ে কিল করব। এবার মজা দেখাবো, এর আগের বার ডবল ইউএসপি নিয়েছিলাম, এবার জিএটি দিয়ে ধূপ ধাপ দিব যাকে যেভাবে পাবো। এইখান ওই তো এনিমি আসছে একটা, দাঁড়া ওইটাকে দেবো। আরে টিম আপ কেন, আরে ভাই ক্লাস করে আবার র্যাঙ্কে, এটা তো বুঝতে হবে ফার্স্ট ব্লাড টিম আপ করতে চাইলে এটা আমার দ্বারা সম্ভব ছিল না, কেননা এটা ক্লাস স্কোয়াড, এখানে একটা মুশকিলের বিষয় টিম আপ। এখানে একটা আছে, আরে আরে মর, আরে দূর রেসিস্ট হয়ে গেল, এখানে দ্বারা আমি মেটকিট করবো, আমি রাগ উঠে গেছে মেটকিট। আরেকটা এনিমি কই, ওটা ওইটাকে দিব, আর দেওয়ার উপর এদিকে টিমমেটই সব শেষ করে দেয়, কি একটা অবস্থা। এই তো এখানে একটা, আরে নক করে দিল কিভাবে, ফার্স্ট ব্লাড দেখ বুঝতে টা ড্যামেজ আছে মোটামুটি, এখানে দিব এটা। আরে আরে দুজন হয়ে গেল সবে, আরে যাকে একটাকে সে দুইটাই সে একবার হয়েছে সেই মারাত্মক বিষয়। এনিমিগুলো কই থাকে কি করে কিছুই বুঝছি না, এখানে এদিক দিয়ে বটের মতো, যে বটের মতো মার দিব একদম বট, ওই থাকা পাইছি বটের মতো মার দেওয়ার সময় হয়েছে। এবার ওরে জোস সে, আরে আরে থমসন রিলোডে চলে গেল কেন, আরে কিলটা পাইলাম না দুঃখ কই রাখি।
আরেকটা তো এদিক থেকে আওয়াজ আসছে, এটা কই? আমার টিমমেটের সাথে ফাইট করছে মনে হয়, দাঁড়াও। ওই তো ওই তো পাইছি, এই তো এটাকে এবার শেষ। জোস রে জোস, মারাত্মক ছিল এটা। AWM শট দিব, আরে লাগছে নাকি? না না লাগে নাই। আরেকটা, আরে থাম, এর মাথা দেখা যাচ্ছে কিন্তু এম হচ্ছে না, ঘটনা কি? আরে এখান থেকে এম হয় না, এরে রে এর এম হচ্ছিল না কেন? যাক এসে জোস। আরেকটা কো, এটাকে এতক্ষণ যাবৎ খুঁজছি, এর চারপাশে কোথাও নেই, কি কোন জায়গায় লুকাইছে আসলে? আমার সামনে আমার গ্লো আলো নেই। ও রে ভাই, সংসারের রেড নাম্বার। এম পাঁচশো দিয়ে দিব এখানে। ওরে জোস, ওরে ভাই সাহাব, এটাকে আর এসিস্ট হয়ে গেল। যাই হোক, ভালো হয়েছে আমার কিলটা পাইলে, আমার এসিস্টের দরকার নেই, কিলটা পাইলে সব। থেকে যা আগে কনফার্ম করি, আর ওইটা তো আমার কিল ছিল না, দূর কার কিল কনফার্ম করে দিলাম। জোস, এটাকে এদিক থেকে দৌড়ায় যেতে দেখলাম নাকি? হ্যাঁ, এটাকে একটা, আরে ঝুম হয়ে গেছে, এটাকে এই পাশ দিয়ে দেখি, এই পাশে গিয়ে এ নাও, বলে বলে দিচ্ছি। আসো এদিকে আসো, ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে। কম, এটা কই গেল? ওই তো মাথাটা দেখে ফেলেছি, তুমি ঘরের ভিতরে না, দাঁড়াও তোমাকে দিচ্ছি। ওরে ওই বুঝতে পারি না আমি এখানে উঠে গেছি, জোস ছিল সেই। ওরে আমার মারার আগেই সব শেষ, জোস। এইখান থেকে এনিমিগুলা, এখান থেকে সোজা গিয়ে ডান দিক দিয়ে বেরোবো, বের হয়ে এখানে থাকে মোটামুটি। ওই তো একটা যা, ওরে শট, একশোটাই মারা গেল। কনফার্ম, যার এই মরছে না কেন? যাক কনফার্ম, ওই তো একটা ভিতর। ওরে জোস, হেডশট ছিল। আরে এখানে আবার নক হয়ে গেল কিভাবে? দাঁড়াও দাঁড়াও, চেষ্টা করবো বাঁচানোর, যদি পারি পারলে পারবো, না পারলে তার কিছু করার নেই। দাঁড়াও, এখানে একটা গ্লোয়াল, গ্লোয়াল বললাম কোন সময় পড়লো কোন সময়, সেই একে বাঁচাই দিই। এত করে যেহেতু বলছে, আমি আবার না করতে পারি না, সেই। এটা বেরো বেরো ভাই, ও রে সিস্ট হয়ে গেছে, তোর যাক ভালো হয়েছে, একদম ম্যাচ জিতাই কথা। ওরে আরে আর আবার দেখি হাতে গ্লোয়ালের স্পিড আছে সেই, আরে আবার নক হয়ে গেছে। দাঁড়াও, মিনিও যে দিয়ে তোমাকে রাজ দিয়ে এখনই মারতে হবে, নাহলে পরে বেজাল। জোস সেই, রিভাইভ দিয়ে দিই। আজকে এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব তো মাস্ট।